নিজের জন্মদিনে তিনটে সন্তানের জন্ম দেওয়া সত্যি মা বটে, মা বটে মা, মা তিনটে সন্তানের জন্ম, তিনটে বাচ্চা কোলে নিয়ে, দুটি মার কোলে একটি পিতার কোলে, এই দৃশ্য সত্যি ভোলা যায় না গো, অপূর্ব দৃশ্য। মাতৃধামে একটা মেটার্নিটি হসপিটাল হয়ে গেছিলো একটা সময়, মনে হচ্ছিল হসপিটালে বোধ হয় আমরা দেখতে এসেছি। দুই হাতে দুটো, দুই কোলে দুটো সন্তান আর স্বামীর কোলে একটি, তিনটি সন্তান, সন্তান জন্ম দেবে না মানে জন্ম দিয়েই ছেড়েছে, জন্ম দিয়েই ছেড়েছে। আর সেইটি কোথায় হয়েছে? একদম পুণ্যস্থানে, মাতৃধামে হয়েছে, একদম কোনায় কোনায় চিপায় চিপায় তিনটে সন্তানের জন্ম দিয়ে কোলে করে ফিরেছেন মাতৃদেবী। তো চলো পুরো ব্যাপারটা শুনতে থাকো, কি কি হয়েছে না হয়েছে, চলো শুনতে থাকো। শুভ সকাল, পৌষ সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে, পিঠে পার্বণে শুভেচ্ছা জানিয়ে তোমাদের সামনে চলে এলাম আবার সমাধি বেঙ্গালি ব্লগ ভাই সমাতে, তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা। আর আজকে প্রচণ্ড ঠান্ডায় দেখো আমি একটা চাদর গায়ে দিয়ে বসেছি, আর চাদরটা হচ্ছে নবর মায়ের চাদর, তো সেটাই আমি এখন গায়ে দিয়ে বসে আছি। তো আশা করি এই দিনটা সকলের খুব ভালো কাটুক, খুব পিঠে পুলি পায়েস যার যেরকম পিঠে খাওয়ার ইচ্ছা সেরকম খেতে থাকো। তো চলো যেটা নিয়ে বলতে এলাম, বাপরে বাপ বিশাল বিশাল কাজ কারণ আর দেখলাম ওখানে, সব থেকে বড় কথা যেটা দেখলাম সেটা হচ্ছে তিনটে সন্তানের জন্ম, মিটাপে গিয়ে তিনটে সন্তানের জন্ম দেওয়া, সত্যি এটা কিন্তু আমাদের কারোর কাছে মানে ভাবার বিষয় ছিল না। তো সেটা হচ্ছে আমরা মিটাপে গেছিলাম, একদম সঞ্জয় ডেকেছিল মিটাপে গিয়েছিলাম, অনেকেই যাবো 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 করেও যায়নি, সেগুলো খুব খারাপ, যাবো বলে যারা যায় না তাদের মানে কি বলবো, তাদেরকে কিছু বলার নেই। তো একটা প্রোগ্রাম সবাই মিলে যদি করা হয় তাহলে সেই প্রোগ্রামটা কিন্তু বেশি ভালো হয়, আর ওই গোটা 10-12-15-20 জন নিয়ে একটা প্রোগ্রাম সেটা তেমনই হয়। তো আমাদের প্রোগ্রামে মোটামুটি আমরা গোটা 30-এর লোক গেছিলাম, তার উপরে খুব একটা হয়নি যেটা সত্যি সেটাই বলছি। আর ওই দিকে যেদিকে মিটআপটা দেখার জন্য মেন গেছিলাম, বার্থডে সেলিব্রেশন দেখার জন্য যেখানে গেছিলাম, ওটা তো মিটআপ না, ওটা হচ্ছে বার্থডে সেলিব্রেশন। তো ওই বার্থডে সেলিব্রেশনটা আমরা দেখতে গেছিলাম, দেখলাম তো সেখানে কি কি দেখলাম সেটা তো তোমাদের জানাতেই হবে তাই না, আর আমরা কি কি করলাম সেটাও তোমাদের জানাতে হবে। তো চলো সবটাই বলি তোমাদের কাছে। তো প্রথম যখন আমরা যাচ্ছি তখন সঞ্জয়ের একটা লাইভ দেখছিলাম যে জন্মদিন পালন করতে এসে পালিয়ে গেছে। ও বাবা, আমরা তো একটু ঘাবড়েই গেলাম যে আমরা কি জন্মদিন দেখতে পাবো না, আমরা কি পাবো না জন্মদিন দেখতে, ভাবতে ভাবতে টোটো করে গেলাম, গিয়ে দেখলাম যে না আমরা দেখতে পেয়েছি বাবা সেই জন্মদিন, বিশ্বস্মরণীয় জন্মদিন, মানে চোখে জল এসে যাওয়া জন্মদিন। কি কমেন্ট কি কমেন্ট দেখলাম সকাল সকাল ঘুম থেকে উঠে, বিশ্বাস করো যে চোখে নাকি জল এসে গেছে, এইরকম নাকি হয় না, ওরে সর্বনাশ। তাহলে মৌয়ের মিটআপ, মন্দিরার মিটআপ, আরও আদার্স অনেকের মিটআপ আমি দেখেছি, চোখে জল কিন্তু আসেনি, বিশ্বাস করো। আর এই মিটআপ দেখে চোখে জল না, অনলি মুখে হাসি, মুখে হাসি আর মুখে হাসি এসেছে, আর কিচ্ছু হয়নি, কারণ আমরা তো চোখের ওপর দেখেছি কতজন কি কেন সব আমরা চোখের ওপর দেখে এসেছি। ফার্স্টে দেখলাম কিছু সংখ্যক গুটি কয়েক মহিলা এসে এদিক ওদিক এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে আর ভিডিও করছে, তারপরে দেখলাম আরও গুটি কয়েক মহিলা এলো, তো সব মিলিয়ে দেখলাম গোটা 25-এ আমাদের মতনই, সেই একই অবস্থা। আমরা তো আমাদের মতন মিট আপ করতে গেছি, ওরা ওদের মতন জন্মদিন পালন করতে গেছে, তো সেখানেও সেই একই, ও মা এত ভালোবাসার মানুষ, এত ভালোবাসার মানুষ, সেই গিয়ে হারো দাঁড়ে 25 জন, তার উপরে নাই। এবার আমি গেছি, আমার সঙ্গে আমার ছেলে গেছে, সেটাকে তো আর ধরা যায় না বলো, আমি গেছি আমার সাথে আমার মা বা শাশুড়ি গেছে, সেটাকেও কি ধরবো বলো, না সেগুলোকে আমরা ধরবো না, আমরা দেখবো ভিউয়ার্স আর ক্রিয়েটার মিলে কতজন ভালোবাসার মানুষ গেছে, তো সেইগুলো দেখলাম। আর এই যে শুনছি না বাবা এইরকম মিট আপ নাকি কারোর হয়নি, উফ সত্যি অবাক হয়ে গেলাম শুনে। তোমরা যারা যাওনি তারা হয়তো ভাবছো বিশাল কোনো ব্যাপার হয়েছে, বিশাল কিছু ব্যাপার হয়েছে, না গো না কিচ্ছু হয়নি, কারণ আমরা ওখানে প্রত্যক্ষদর্শী, নিজের চোখে দেখে এসেছি সব কিছু, অতএব আমরা যেটা বলবো তার বাইরে কখনো কোনো কিছু হয়নি, এটা তোমরা মাথায় রেখে দাও। আমরা যাওয়ার পর থেকে দেখলাম, ওই যে বললাম গুটি কয়েক এলো, তার মধ্যে দেখলাম মন্দির প্রাঙ্গণে যেটা সব থেকে অশোভনীয় লেগেছে সেটা হচ্ছে মন্দির প্রাঙ্গণে হিন্দি গানের সাথে নাচ, মহিলাদের কোমর দুলিয়ে দুলিয়ে নাচ হিন্দি গানের সাথে, সেটা কতটা ভদ্র রুচিসম্পন্ন মহিলারা করতে পারে সেটা আশা করি তোমাদেরকে বলতে হবে না তাই না, আমরা তো খারাপ, আমরা তো ভীষণ খারাপ, তো আমরা কিন্তু কেউ ওখানে ওইরকম অশ্লীল নাচগুলো করিনি, আমরাও তো পারতাম বলো, আমরাও তো মিটআপে গেছি, আমরাও তো সবার সাথে সবাই দেখা করতে গেছি, আমার খুব কাছের 7-8 জন গেছে, আমার শুধু আমাকে ভালোবেসে তারা গেছে, আমি বলেছি এই দিন এখানে মিটআপে যাচ্ছি সঞ্জয় মিটআপ, চলো দেখা করবো একসাথে, আমার জন্য মানে আমার মানে আমাকে ভালোবাসে এরকমই 6-7 জন চলে এসেছে। তো আমি যদি মিটআপ ডাকতাম তাহলে ওই 6-7 জনই হতো হয়তো, কারণ আমার তো আর সেরকম 30,000-40,000-50,000 হয়নি, তো সেই কারণে বললাম যে আমার এই ছোট্ট
সংসারের মধ্যেও কিন্তু সাতজন চলে এসেছে। তো সেই জন্য বলছি একটা 30-40 হাজারের চ্যানেলের অন্তত 1000-30 হাজার কম না, তো সেই 30 হাজারের অন্তত 1000 জন মানুষও তো আসতে পারতো বলো। এত ভালোবাসে, দিদিকে ভালোবেসে বেশি অন্ধ হয়ে যাচ্ছে, কেঁদে 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 নো পাত্তা। তারপরে ভালোবেসে বেশি টাকার পর টাকা, গিফটের পর গিফট সব দিয়ে যায়, তো তারাও নেই। কিন্তু দেখো আমাকে ভালোবাস মানে চেনেও না সেইভাবে, আমি সবে নতুন একটা মানুষ, মানে নতুন না, এসছি অনেকদিন, কিন্তু কয়েকজন কয়েকজন করে মানুষ আমায় চিনেছে, তাই না? এখনো 10 হাজারও হয়নি, তাতেও আমার এই 10 জন লোক চলে এসেছে। তাহলে বলো অনুপাতটা কার দিকে বেশি কার দিকে কম, আমি আমারটা বলছি। কিন্তু তো সেইখানে দাঁড়িয়ে আমি শুধু দেখলাম যে না, এটা মিটআপ বলে না, এটা বার্থডে সেলিব্রেশন বলা যায়। দেখো আমি যদি আজকে আমার বার্থডে করি না, আমি আমি এখান থেকে বসে বলে দিতে পারি যে আমি যদি আমার বার্থডে সেলিব্রেশন করি এবং আমি বলি যে ওই স্পটটাতেই হবে, অন্তত 50 জন চলে আসবে, এটুকু নিয়ে কিন্তু আমি এখনো এইখানে বসে বলতে পারি তোমাদের। হয়তো সবাই ইউটিউবার হবে না, কিন্তু আমার পরিচিত সার্কেল থেকে কম করে 50 জন চলে আসবে এখনো এই বয়সে, 54 রানিং। তো সেই জায়গায় যা মিটআপ দেখলাম গো, সত্যি কিছু মানে কি বলবো, সেই রকম সব সেই সেই লেভেলের গুলোই এসেছে, যেগুলো এখন মানে মুখ পাস করা কিছু মহিলা এসেছে তার মধ্যে। তো আর যারা তোমরা দেখছো যে প্রচুর লোক, প্রচুর লোক না গো, ওগুলো প্রচুর লোক না, ওগুলো দর্শনার্থী, কিছু দর্শনার্থী এসেছিল পুজো দিতে, লাইনে প্রচুর ভিড়, কালকে প্রচুর ভিড় ছিল সংক্রান্তির তো রবিবার, তো সেই মানুষগুলো ক্লান্ত হয়ে সব ওইখানে রেস্ট নিচ্ছিল বসে 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 বসে। আমাদের পাশেও অনেক ছিল, পেছন দিকে ওপর দিকে অনেক লোক ছিল, তারপরে এই সাইডের দিকে পুরো সিঁড়ি ভর্তি কিন্তু দর্শনার্থীর ভিড়, একটাও কিন্তু ওর দর্শক নয়, ওর দর্শনার্থী নয় তারা। তো তোমরা যারা ভাবছো যে প্রচুর লোক প্রচুর লোক, ভুল ভাবছো। ওইখানে যারা দাঁড়িয়ে কেক কাটার সময় তোমরা একটু ভালো করে দেখো, ওই কেক কাটার সময় কজন মানুষ ছিল, যারা ছিল সেই কটাই গেছিল, আদার্স কেউ না, কেউ না। তোমাদেরকে আমি একদম 100% ইয়ে দিয়ে বলতে পারি, ঠিক ওই কটা মানুষই গেছিল, যে কটা মানুষ কেক কাটার সময় দাঁড়িয়েছিল, বুঝতে পারছো তো? এবার কেক কাটার সময় নিশ্চয়ই বাইরের লোক এসে দাঁড়াবে না, আর যদি ভেতরের লোক হয় তারা নিশ্চয়ই ওই সিঁড়িতেই বসে থাকবে না, কেক কাটার জায়গাটা পুরো ঘিরে দাঁড়িয়ে থাকবে, তাই না? এ একটু কেক খাওয়াবে, ওকে একটু কেক খাওয়াবে, হাততালি দেবে, হ্যাপি বার্থডে বলবে, নিশ্চয়ই সিঁড়িতে গিয়ে কেউ বসে থাকবে না। এখানেই কিন্তু প্রমাণ যে ওই মানুষগুলো ওর নয়। তো আমি যেটা বললাম এর মধ্যে কোনো রকম জল মেশানো কিছু নাই, আর এ তো জল দুধ যেখানে যা আছে সব মিশিয়ে ঘোল করে তোমাদের খাইয়ে দিচ্ছে, আর যেগুলো ওর সাথে গেছিল। তো এটা হলো জন্মদিনের ব্যাপার, ওই অবধি বললাম দর্শক কত কত দর্শক গেছে সেটা তোমাদের বুঝিয়ে দিলাম। এবার আসি কেক কাটায়। মন্দির প্রাঙ্গণ সব থেকে বড় কথা, ওটা একটা মন্দির, বিশ্বের মানে পৃথিবীর নাম, পৃথিবী বলছি আমাদের কলকাতার মধ্যে, কলকাতা কেন সারা দেশের মধ্যেই নাম করা একটা মন্দির হচ্ছে দক্ষিণেশ্বর। তো সেইখানে দাঁড়িয়ে কেক কাটা কত বড় খারাপ কাজ তোমরা একবার ভেবে দেখো। ওটা ডিম দিয়ে ছাড়া কেক খুব একটা হয় না, হ্যাঁ এগলেসও হয়, কিন্তু ওটা এগলেস ছিল না, যেটা দেখা গেছে সেটা এগলেস কেক নয়। সেই মন্দির প্রাঙ্গণে দাঁড়িয়ে কেক কাটা হয়েছে, যদিও একটা এইটুকু কেক, এত বড় কেক না। আমি তো ভাবলাম এত বড় কেক কাটা হবে, প্রচুর প্রচুর লোক এসছে না, অন্তত এত বড় একটা কেক তো হওয়া উচিত, সেখানে শুধু এই এত বড় একটা কেক, এই হাতের ওপর বসানো যতটা হয় অত বড়, এত বড় হওয়ার জায়গায় এত বড়, এর ওপরে আর নাই। হাতে ধরে ওই কেকটা কাটা হলো, হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে, ওটা করাই মেন উদ্দেশ্য, এবং কিছু গিফট, গিফটগুলো নিয়ে যখন যাচ্ছিল তোমাদেরকে কি বলবো, সে যেন মনে হচ্ছে আমরা যদি হাত থেকে ছিনিয়ে নিই এরকম একটা ভাব। তো আমরা এতটা অভদ্র কোনোদিনই ছিলাম না, আজও হতে পারবো না। তোমরা যারা ভাবছিলে যে আমরা কেন ওখানে গিয়ে চিৎকার চেঁচামেচি করিনি, আমরা কেন গিয়ে বলিনি, তোমরা অনেকে হতাশ হয়ে পড়লে, হতাশ, কেউ কেউ তো আবার আমাকে ইয়েও করে দিলে, আনসাবস্ক্রাইব নাকি করে দিলে, যে না এদের দ্বারা কিছু হবে না, চল আনসাব করে চলে যাই, এটাও তোমরা ভাবলে। কিন্তু তোমরা এটা একবার বোঝার চেষ্টা করছো না যে ওই রকম একটা জায়গায় আর এই রকম একটা দিনে, দিনটা যদি অন্য হতো, নর্মাল দিন হতো একটা, তাহলেও কিন্তু কথা বলা যায়, কিন্তু এই রকম একটা দিনে যারা যাওনি তারা তোমরা বুঝতে পারছো না পরিস্থিতিটা কি ছিল। আর আমরা সত্যি কথা বলতে কি অতটা নিচে নামতে পারতাম না, পারবো না, যে একটা মানে এইরকম একটা দিনে আর এইরকম একটা জায়গায় এসে নোংরামও করবো, অতটা নিচে নামতে পারবো না। এখনো পর্যন্ত ভিডিওতেই কোনোদিন কোনো রকম নোংরামো গালাগালি করে আমরা ভিডিও করিনি। তো সেইখানে একটা মন্দিরের মধ্যে আর অত লোক, অত লোক যেখানে সিকিউরিটি ভর্তি, ক্যামেরা ভর্তি, সেইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নোংরামো করব, এটা তোমাদের বাইরে থেকে আশা করা যতটা সহজ, ওইখানে দাঁড়িয়ে সেই কাজটা করা তোমরাও পারতে না। যারা তোমরা খুব আশাহত হয়েছো তাদেরকে বলছি, অনেকে হয়তো ভুল বুঝছো যে না সোনাদি এইভাবে বললে তোমরা, আমি বলেছি একজনকে যে তোমরা এসে দেখতে পারতে, তোমরা তো আসতে পারতে, কিন্তু তোমরা আসলেও আমাদের থেকে আরো বেশি আশাহত হতে, আমরা তো তবু 10টা কথা বলেছি, তোমরা হয়তো সেটুকু নিয়েও বলতে পারতে না, যদি তোমাদের মানে আমাদের মতন অতটা ডেসপারেটলি কথা বলার মতো জায়গা না থাকে। তো সেই জন্য বলছি যেটা তোমরা বাইরে থেকে দেখছো সেটা ওখানে অতটা সহজ ছিল না, তবুও কিছু সংখ্যক দর্শক ওখানে গিয়েছিল, যারা ওখানে যাওয়ার পর
তোমাদের ভেরুদাদা, প্রিয় ভেরুদাদা, কাছের মানুষ সবার খুব, ওই ওই দিককার আর কি। সেই ভেরুদাদা হাত জোর করে বলছে, এখান থেকে আপনারা কোনো মানে ইয়ে করবেন না, কোনো প্রশ্নের উত্তর দেওয়া হবে না, কোনো রকম অশান্তির সৃষ্টি যেন না হয়, কোনো কথা হবে না, এরকম করে করে হাত জোর করছে সবার কাছে উনি। কারণ ওরা ভয়ে পুরো চুপকে মানে একদম চিপকে লেগে থাকার মতন ছিল, একটু ঘুরে ফিরে যে মানে প্রোগ্রামটা হবে সেটা কিন্তু ওরা করেনি। ওরা একটা কোনায় এমন জায়গা বেছেছে যে জায়গাটা হচ্ছে একদম মন্দিরে ঢোকার মেন রাস্তা, আর ওখানে সিসিটিভি ক্যামেরা থেকে আরম্ভ করে পুলিশ মানে সিকিউরিটি গার্ডে ভর্তি। তো সেখানে গিয়ে কোনো রকম চিৎকার চেঁচামেচি করা, একটা মেয়ে ওখানে রয়েছে, সেখানে গিয়ে আমরা 10টা মেয়ে গিয়ে সবাই মিলে চিৎকার করে, এই তুই ওটা বল, এই তুই এটা করেছিস কেন, এই তুই এটা করেছিস কেন, সম্ভব নয়, অসম্ভব ব্যাপার। তো সেখানে আমাদেরকে অ্যারেস্ট হতে হতো। তবুও ওদের মধ্যে থেকে একজন অসভ্য অভদ্র মহিলা আমাদের দিকের একজনের গায়ে চড় মারতে পর্যন্ত চলে এসেছিল। নিশ্চয়ই আশা করি তোমরা এতক্ষণে ফুটেজটা দেখে নিয়েছো সবাই। তো সেই ভদ্রমহিলা এতটাই ডেসপারেট, তার মানে বাবু ওখানে যদি আমরা যেতাম সেই সময় তাহলে আরো কত কি নোংরামো হতে পারতো। এটা কিন্তু বেরোনোর সময় হয়েছে, ওটা মন্দির থেকে যখন আমরা বেরিয়ে টার্ন নিয়ে বাইরের দিকে যাচ্ছি সেই সময় উনি এরকম নোংরামোটা করেছেন। তার মানে ওরা তৈরি হয়েই এসেছিল যে এদিক থেকে যদি কোনো মহিলা আসে আমাদের দিকে কোনো কথা বলতে আমরা চট থাপ্পড় ঘুষি কিল যা পারবো মেরে দেবো, মানে এতটাই ওরা ডেসপারেট। তো সেখানে আজকে মানে সে কালকের মতন এরকম দিনে যদি এই কাজগুলো আমরা করতাম তাহলে আমাদেরকে অ্যারেস্ট হতে হতো। তো সেটা আমাদের পক্ষে কখনোই শোভনীয় ছিল না, আমরা পারতাম না সেই কাজটা করতে। তো যতটুকুনি বলা যায়, যতটুকুনি করা যায় সেটুকুনি আমরা করেছি, তার বেশি কিচ্ছু করতে পারা যায়নি। ওটা প্লেসটাই এমন জায়গায় ছিল, হ্যাঁ আমরা জেনে শুনেই গেছি। আপনারা অনেকে আমাকে কমেন্ট করেছেন যে আপনারা জানতেন না যে ওটা মন্দির, আপনারা জেনে শুনেই তো মন্দিরে গেছেন। হ্যাঁ, যেখানে মিট আপ ডাকা হয়েছে আমরা সেখানে গেছি, আমরা তো মিট আপ ডাকিনি, আমরা গেছি, আমাদের মিট আপে ইনভাইট করেছে, আমরা গেছি। কিন্তু আমরা কখনো এটা বলিনি যে আমরা গিয়ে ইটপাটকেল মারবো, চুল ধরে টানবো, নোংরা নোংরা কথা বলবো, এটা সম্ভব নয়, সব জায়গায় সব কিছু সম্ভব নয়। যেটুকু মুখে দিয়ে মুখ দিয়ে বলা গেছে সেটুকুনি আমরা বলেছি। সব সময় ক্যামেরাও চালাতে দিচ্ছিল না, এমনও হয়েছে বন্ধ করুন ক্যামেরা, বন্ধ করুন ক্যামেরা, এরকমও হয়েছে। তো সবটাই তোমাদের কাছে তুলে ধরলাম। আর একটা যেটা বিশেষ বিশেষ কথা সেটা হচ্ছে তিনটে সন্তানের, তিনটে পুত্র সন্তানের জন্ম দিয়েছে জন্মদিনের দিন, নিজের জন্মদিনের দিন তিনটে পুত্র সন্তানের জন্ম দিয়েছে, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। যাক, কোলে করে তিনটে সন্তান নিয়ে বাড়ি এসেছে, তোমরা সবাই সেলিব্রেট করো, সবাই একটু শুভকামনা জানিও। দেখো আমরা তো চেয়েছিলাম না মা হোক মা হোক মা হোক, তো মা তিনি হয়েছেন, নিজের জন্মদিনে তিনটে সন্তানের জন্ম দিয়েছে, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। যে মহিলা পূজোর ধূপকাঠিটা পর্যন্ত সারা বাড়িতে দেয় না, খাটে বসে থাকে কম্বলের মধ্যে সন্ধেবেলায়, আর তার হাজবেন্ড ভেরু সন্ধে দিয়ে বেড়ায়, সে পুষবে তিনখানা গোপাল। তো চলো আর কিছু বলার নেই, এটাই আমার সব থেকে লেটেস্ট ছিল তোমাদের কাছে জানানোর জন্য যে তিনটে গোপাল নিয়ে তিনজন মহিলা ওখানে এসেছিলেন। গোপাল দিয়ে ওর কোল আলো করে দিয়ে গেছে, ভরিয়ে দিয়ে গেছে, কারণ ওরাও জানে যে গোপাল তো ওর কাছে আসবে না, তাই আমরাও গোপাল দিয়ে দিই। তো এই গোপালের কত পরিচর্যা, কত টাইমে টাইমে খাওয়ানো, কত কিছু নিয়মকানুন আছে আমরাও দেখতে চাই কত কি পালন করা হয়। গোপাল গোপালের জায়গায় পড়ে থাকবে, ও ওর জায়গায় পড়ে থাকবে, এটুকুনি নিশ্চয়ই আমরা বুঝে গেছি এতদিনে। কারণ সন্ধে দেওয়া, ঠাকুরকে দেওয়া, ফুল তোলা, ফুল দিয়ে ঠাকুরকে সাজানো, একটা শাঁখ বাজানো, এটা আমরা গত 3 বছরে দেখতে পাইনি, আশা করি আর পাবও না, কারণ ওর ভালো লাগে না এই কাজগুলো করতে বলেই দিয়েছে। আর ওই যে ভালো মানুষটা আছে বাড়িতে সেই দেয়। তো এই তিনটে গোপালকে এবার আরও ভেরুর কাজ পড়ে গেল। চাকরিটা কি এমনি এমনি গেছে বলো, মানে মলে মলদ্বারে লাথি খেয়ে যে চলে গেছে, এটা কিন্তু একদম ঠিক কথা বলেছে আমাদের দীপ্তিদি, একদম তৃপ্তিদি ঠিক কথা বলেছে। মল থেকে মলদ্বারের লাথিকে বাড়ি চলে গেছে, এখন নতুন কাজ পেয়েছে, নতুন কাজ নতুনভাবে শুরু করেছে, তিনটে সন্তানের পিতা, তাকে তো খাওয়ানো দাওয়ানো এই করানো, তার উপরে আবার প্রথম সন্তান বাড়িতে রয়েছে, তাকে আবার চেন দিয়ে বেঁধে রাখা, মাঝে মধ্যে মোজা পরিয়ে বাইরে ঘোরানো, কত কাজ পেয়েছে বলো তো তার পরিবর্তে। ঠিক কিছু আমাদের ভেরু ভেরু স্বামী আছে, যাদের কথা ও নিজের মুখে বলেছে যে স্ত্রীদের পয়সায় খায়, বউয়ের পয়সায় খায়, তো সেই জায়গায় নাম লিখিয়ে দিয়েছে, রেজিস্টার্ড নাম্বার তার হয়ে গেছে, রেজিস্টার খাতায়ও সে লিখে ফেলেছে। কিন্তু দেখো বাড়ি থেকে এখন বেরোবে কি করে, আরও তো তিনটে সন্তানের পিতার এখন অনেক কাজ বেড়ে গেল, তাই না? তো সেই কাজগুলো তো তাকে করতে হবে, তাদের আবার জামা কাপড় ছাড়ানো, টাইমে টাইমে তাদের খাবার দাবার নিয়ে আসা। আর গোপাল কী কী খায় তোমরা নিশ্চয়ই জানো, যাদের যাদের বাড়িতে আছে, যাদের বাড়িতে নেই তারাও জানো, গোপালকে টাইমে টাইমে সেবা দিতে হয়, কোথাও একটা বেলা না খাইয়ে রেখে যাওয়া যায় না, অবশ্যই না কোথাও যায়ও না। তো সেই সব মিলিয়ে কী নাজেহাল অবস্থাটাই না করলো দর্শকরা ওকে, ছি 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 ছি, জেনে বুঝে এরকম একটা মহিলার কোলে তিনখানা সন্তান দিয়ে এসেছে। আয় ভগবান, তোমাদেরকে কি আর বলবো, চলো বাদবাকিটা পরে আসছি, দুপুরে আবার আসবো তোমাদের কাছে, চলো টাটা।